থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে এ পর্বে অতিথি কথা সাহিত্যিক মনি হায়দার মনি ভাই এবার বইমেলায় কি কি একটা মনি হায়দারের গল্প আর একটা হচ্ছে রক্তাক্ত গ্লাসের গল্প এত রক্ত কেন মনি ভাই জীবনটাই তো রক্তের তুমিও রক্ত ছাড়া এই শরীরের মধ্যে রক্ত আছে না রক্তটা যদি বাদ দিস তাহলে কি থাকবে কিছুই থাকে না রক্ত আছে বলে আমরা বেঁচে আছি এবং রক্ত জিনিসটা কি রক্ত যে সুন্দর রক্ত যে রঙিন রক্ত যে গোলাপের মতো ওষ্ঠের মতো তুই ভাবলেই হলো আর আমি গ্লাসের কথা বলেছি গ্লাসেতে আমরা কি পান করি মদ্যপান করি গ্লাসে আমরা কি পান করি পানি পান করি পানিটা কি রক্ত নয় তরল তো তুই ভাবলেই তো গল্প না ভাবলে তুই কিভাবে তুই কিভাবে অন্যদিকে যাবি মনি ভাই এই যে একটা মনি হায়দারের গল্প রক্ত গ্লাসের গল্প দুই বইয়ে কোনো কমন গল্প আছে না কোনো কমন গল্প নেই দুই বইয়ে ডিফারেন্ট গল্প অবশ্যই মনি ভাই এই বই দুটার পরিকল্পনা হয়েছে কিভাবে মনি হায়দারের গল্প তো একটা মনি হায়দারের প্রতিনিধিত্বশীল গল্প থাকা উচিত সেখানে কোন কোন গল্পগুলো আছে কেন আছে মনি হায়দারের গল্প এটা হচ্ছে বাই প্রোডাক্ট হচ্ছে আমার পুরনো যে গল্পগুলো সেই গল্প কিভাবে হয়েছে আমাদের 70 দশকের একজন গল্পকার আছেন আহমদ বশির বশির ভাই উনি 30 বছর ধরে লেখেননি কিন্তু 70 দশকে খুব প্রাণবন্ত ছিলেন উনি আহমদ বশির তারপর হচ্ছে সারোয়ার কবির তারপর হচ্ছেন আবু সাইদ জুবরি এরা কিন্তু সেই সময়টা দাপিয়ে বেড়াতেন একদম তারপর ওই আহমদ বশির ভাইরা অন্যদিকে চলে গেলেন লেখালেখি করলেন না 30 বছর লেখেননি সম্প্রতি আবার শুরু করেছেন গত 5-7 বছর ধরে এবং তুই দেখতে পাচ্ছিস যে কি অসাধারণ একটা প্রোডাকশন হ্যাঁ সুন্দর খুবই দারুণ প্রোডাকশন বাই প্রোডাকশন বাই চান্স প্রোডাকশন কিন্তু মূলত আমার এবছরের বইমেলার আমার যে আরাধনা গত 2 বছর ধরে এটা হচ্ছে রক্তাক্ত গ্লাসের গল্প এটা এটা হচ্ছে কি নতুন গল্প পুরনো গল্প মিলিয়ে সেটা হচ্ছে কি যে আমি যে গল্পগুলো গত 30 বছর ধরে লিখেছি হ্যাঁ ধরো যে প্রায় 300-র মতো গল্প আছে এই গল্প থেকে আমি এই গল্প বাছাই করেছি যে গল্পের মধ্যে হত্যাকাণ্ড আছে যে গল্পের মধ্যে রক্ত আছে যে গল্পের মধ্যে এক ধরনের তথাকথিত যে ম্যাজিক রিয়েলিজম আমরা বলি সেইটা আছে সেই গল্পগুলোকে বাছাই করে এইখানে 18টা গল্প নিয়ে এই বইটি এটা একটু বলে নিই একদম আমি একটা বিখ্যাত প্রকাশনা সংস্থাকে দিয়ে দিয়েছি সব কিছু ওকে তারা গত বছর 3 বছর ধরে আমার গল্পের বই করে ঠিক নভেম্বর মাসের আমাকে ফোন দিয়ে বলে যে এবারে বইটা করতে পারবো না কারণ দাম বেড়ে গেছে আপনি পরের বছর করবেন ইত্যাদি তো আমার একদম মনটা খুব খারাপ হয়ে গেল নভেম্বর মাসে কেন বলবে এটা হ্যাঁ আমি জানি কাগজপত্রের দাম বেড়েছে মুখ বেড়েছে আচ্ছা ঠিক আছে ওকে সে বললো যে আসেন আমার চা খাইতে আসেন একদিন আরে কি আশ্চর্য আপনি বই বন্ধ করে দিচ্ছেন আমার বলছেন চা খাইতে আসেন আমি সঙ্গে সঙ্গে এই অনার্যর ওকে ফোন দিলাম ওর শফিক একটা বায়োলেটাল খুব চমৎকার ছেলে অনার্য শফিক আমি তো একটা বিপদে পড়েছি যে কি যে এইরকম একটা বই বলে আপনার পাণ্ডুলিপিটা জাস্ট আমাকে পাঠিয়ে দেন আমি একটু বলতে চাই আমাদের দর্শক পাঠকদের যে মনি ভাইয়ের গল্প শুরু হয় সবসময় একটা ভয়ঙ্কর ধাক্কা দিয়ে জীবন মিছিলের শুরুটা আমি একটু শোনাতে চাই আমাদের দর্শকদেরকে বা পাঠকদেরকে বিশিষ্ট রাজনীতিবিদ শমশের আলী ঘুম থেকে উঠে অনুভব করলেন কি একটা নাই মুখ খালি খালি লাগছে কেন লাগছে কি নাই তার টাকা পয়সা গাড়ি বাড়ি নারী ক্ষমতা সব সব আছে কিন্তু সকালে চোখ খুলেই কেন মনে হচ্ছে কি জানি কি একটা গুরুত্বপূর্ণ জিনিস নাই কি নাই এরপর গল্প শুরু তো মনি ভাই তোমার যে গল্প লেখার যাত্রা তোমার যে কথা সাহিত্যের যাত্রা উপন্যাস লেখার যাত্রা এই যাত্রাটা শুরু হয়েছিল কোন ঘরে আসলে এটা যে এটা এটা জন্মবিন্দু থেকে শুরু হয়েছিল আমি মনে করি আমি পৃথিবীতে এসেছি প্রত্যেক লেখকের নিজস্ব একটা জার্নি আছে একটা স্বপ্ন আছে আমার স্বপ্নটা শুরু হয়েছিল এরকম যে একটা নদী আছে আমার বাড়ির পাশে নদীটার নাম কচা নদী সেই কচা নদীর ঢেউয়ের সঙ্গে আমার একটা গল্প হতো নিয়মিত আর কি তারপর তার আমি ঢেউ গুনতাম তারপর হচ্ছে যে আমার পারিপার্শ্বিক গ্রামীণ আমার দারিদ্র আমার ফ্যামিলির যে ভাঙচুর আমার বাবা তবিবুর রহমান তিনি প্রয়াত হচ্ছেন হঠাৎ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন সন্ধ্যায় তিনি লাশ হয়ে ফিরে এলেন আমি সারাটা রাত লাশের সঙ্গে ঘুমিয়েছিলাম এবং মজার ব্যাপার কি জানিস কোনো মৃত্যু দেখলে বা শুনলে খবর পেলে আমি জাস্ট বলি যে বাহ ভালো হয়েছে আমার ওয়াইফ খুব অবাক হয়ে যায় যে একটা লোক মারা গেছে তুমি বলছো ওয়াইফ হ্যাঁ ও লোকটা মরে গিয়ে বেঁচে গেছে কারণ আমি মৃত্যুকে জয় করেছি বাবার সঙ্গে সেই শৈশবে একটা রাত কাটিয়ে কি তো এই যে জীবন এবং মৃত্যু এই মৃত্যুর ভেতর থেকে আমার যে যাত্রা এবং সেই মৃত্যুটাকে আমার খুব আমাদের দেশে ধরো আমি টেলিভিশনের চ্যানেলে বা নানা জায়গায় দেখি যে যখন কেউ মারা যায় বিশেষ করে নারীরা যে হাহাকারটা করে আমার কাছে এটা পৃথিবীর একটু বিকৃত বিষয় মনে হয় হ্যাঁ মানে কাপড় চুপুর খুলে হায় এবং খোদা হায় ভগবান ইত্যাদি মিলাই একটা জঘন্য একটা পরিস্থিতি তৈরি করে কিন্তু মৃত্যু হবে অসাধারণ যে কোনো মৃত্যুকে তুমি সাধারণভাবে অসাধারণভাবে মেনে নেবে তার কারণ তুমি শত সহস্র বছর ধরে জানো জন্মেছো যখন মৃত্যু অনিবার্য সুতরাং মৃত্যুকে নিয়ে হাহাকার কেন মৃত্যুকে নিয়ে আনন্দ করো নৃত্য করো গাও মনি ভাই এভাবে ভাবতে পারলে খুব ভালো হতো কিন্তু এভাবে তো ভাবা যায় না লেখকরা ভাবে স্বপ্নিকরা ভাবে যারা ছবি আঁকে তারা ভাবে অর্থাৎ স্বপ্নের সঙ্গে সৃজনের সঙ্গে শিল্পকলার সঙ্গে যারা থাকে তারাই ভাবতে পারে তোমার যেই শিল্প সৌকর্য তোমার যেই মানে মিশন টুয়ার্ডস কথা সাহিত্য নিয়ে তোমার মানে তোমার একটা তৈরি ভাষা আছে সেই ভাষা প্রায় তোমার কথা বলার কাছাকাছি
তুমি যেরকম কথা সুন্দর বলো সেই ভাষায় তুমি লেখো, এবং ফলে প্রচুর ভক্ত পাঠিকাও তোমার আছে। কিন্তু আমার জানার বিষয় হলো, এই কোনো গল্প যখন তুমি লিখতে বসো, এটা কি সচেতন প্রয়াস থাকে, প্লট সাজায় নিয়ে বসো, প্রক্রিয়াটা কি? প্রত্যেকটা গল্প আমি যে লিখেছি আমার শুরু এবং শেষ, আমি অনেকদিন ধরে গল্পটা কম্পোজ করি, এখানে অনেকদিন ধরে আমি শুরুটা কী করবো, কী লিখবো, শেষটা কী লিখবো, মাঝে মাঝখানে কী থাকবে, আমি এইভাবে শুরু করি। এটা এমন হয় একটা গল্প আমার মগজের মধ্যে 10 বছর ধরে কাজ করছে, 10 বছর। আবার হয় যে আমি 7 দিন ধরে ভাবছি, সেটাও আমি লিখে ফেলি। মানে এটা আসলে, এর তো কোনো নির্দিষ্ট কোনো ব্যাকরণ নেই, এর নির্দিষ্ট কোনো সীমানা নেই, চৌহদ্দি নেই, এর কোনো সামরিক শাসন মানে না, এর কোনো বন্দুক মানে না, মেশিন গান মানে না, এ হচ্ছে অন্যরকম এক শক্তি, তেজ। তুই যখন কবিতাটা লিখিস, কবিতা যখন তোর মাঝে তুই কাউকে পরোয়া করিস, দিস ইজ মাই কবিতা, এটা আমার কবিতা, আমি লিখবো, কোন সালে ঠেকাবে, ব্যাপারটা ওরকম না। গল্প, কবিতা, ছবি আঁকা, নৃত্য করা, মানে শিল্পের যে কোনো বহুধা বিভক্ত যে অনুষঙ্গগুলো সবগুলো এইরকম, এবং যে শিল্পকে ধারণ করে সেই তো মহত্তম। তুমি শালা কবি না হইয়া গদ্য মানে কথা শিল্প হইলা? এইটা তো আমি জানি না, আমার জীবনটাই হয়তো এরকম। শৈশবে কিন্তু আমি কবিতাই লিখেছি, কিন্তু সেটা যখন ঢাকায় আসি আমি বুঝতে পারি যে কিচ্ছু হয় না সাইপাস। আর একটা বিষয় হলো যে আমি যে শৈশবে যে বইগুলি পড়েছি অধিকাংশ বইগুলো ছিল গদ্যের। আমি মাস্টার ভীষণ শিখেছি 7-এ পড়ার সময় তোমার ই থেকে, এই রোমে রূপসী পড়ে, আলবার্ট মোরবের 3 খণ্ড। আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, রুহুল আমিন, সে সম্ভবত তিনি লেখক হতে চেয়েছিলেন, তার প্রচুর বই ছিল। দারুণ মনি ভাই, এইবারের বইমেলার বই নিয়ে তো আমরা আলাপ করলাম, আসলে তোমার লেখক সত্তার জায়গাটা নিয়ে আলাপ করলাম, হোয়াটস ইউর ড্রিম? আমি গল্পে বেঁচে থাকতে চাই, গল্পে বেঁচে থাকতে চাই। আর একটা উপন্যাস লিখেছি আমি আমাদের পিরোজপুরের 1971 সালের ভাগীরথীকে নিয়ে, কিংবদন্তির ভাগীরথী। কী বেদনাদায়ক যে আমি 3 বছর এটার চিত্রনাট্য জমা দিয়েছি তথ্য মন্ত্রণালয়ে অনুদানের জন্য, কিন্তু এই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, স্বাধীনতা যুদ্ধের সরকার ক্ষমতায়, কেন আমাকে সুপারিশ করতে হবে, কেন নানা জায়গা থেকে বলতে হবে যে এই ভাগীরথীকে নিয়ে, যে ভাগীরথী পাকিস্তানি আর্মিরা গাড়ির পিছনে টেনে টেনে হত্যা করেছিল, কী নৃশংস, কী নিপীড়ন। তো সেই উপন্যাসটা লিখেছি। আমি আরেকটা উপন্যাস লিখতেছি, সেটা হচ্ছে যে তার মাত্র 44 বছর উপন্যাসটার নাম। এটা একটা ভাষা আন্দোলনের, আমি মনে করি যে একটা অসাধারণ বিষয় হবে। 1952 সালে ভাষা আন্দোলনে এক নারী নারায়ণগঞ্জের মর্গান স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি মিছিল নিয়ে, এটা তো আমার উপন্যাস না, সেটা তো আমি লিখে ফেলছি, এটা এটা তোকে দিব, এটা তো এই ওই তোর এই আমাদের ইচ্ছঙ্কার জন্য লেখা শুরু হয়ে গেছে। তো এই নারীকে নিয়ে আমি উপন্যাসটা লিখতেছি, এবং তিনি যখন মিছিল নিয়ে গেলেন, তহফিল তসরুপের মামলা দিলেন এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল, তখন চাষারায় হাজার হাজার নারী, পুরুষ, শিশু, শ্রমিক এবং ছাত্রছাত্রীরা গাড়ি ঘেরাও করে রাখে, আনতে পারে নাই। 7 জন মেয়ে তার সঙ্গে এই গাড়িতে উঠে বসেছিল, তারা রাতে এখানে চলে এসেছিল, আর্মি পাঠাই তাদেরকে নিয়ে আসতে হয়েছে, এবং সেই মহিলাকে শেষ পর্যন্ত তার জামাই ডিভোর্স দিতে বাধ্য করেছে সরকার। এটা লিখতে হবে তো আমাদের, আমরা লিখবো না তো কারা লিখবে? একদম একদম মনি ভাই, তুমি মানে তুমি তো রকস্টার, মানে আমাদের কথা সাহিত্যে রকস্টার মনি ভাই, তুমি আমাদেরকে সময় দিয়েছো, মানে তোমার সাথে আলাপ তো শেষ হবে না, আর দিনের পর দিন আমরা করতে পারি। মনি ভাই, মেলার মাঠে মুখোমুখি সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক, আমাদের কথা সাহিত্যের রকস্টার মনি হায়দারের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।